হ্যালো গাইস, তো আবার ভিডিও নিয়ে এলাম নারায়ণ দেবনাথকে নিয়ে। তো নারায়ণ দেবনাথের খুঁজে পেলাম একটি বই, হাঁদাবোদার কাণ্ডকারখানা, এক নম্বর ফার্স্ট গল্পটা। এর ফার্স্ট গল্পটা এরকম ছিল, মালকায়নি। কালার দেখুন, আপনারা অনেকে কালকে প্রশ্ন করেছেন যে কালার সবথেকে বেশি সাদা কালো ভালো নয়, তো সাদা কালো গল্পটাই হচ্ছে অরিজিনাল কালারের থেকে। আমার তো মনে হয় এটা সবথেকে বেস্ট। পাতার কোয়ালিটি দেখাচ্ছি, দেখুন ভালো কন্ডিশনেই রয়েছে বইটা। তো ভাবলাম আর একটা ভিডিও বানিয়ে নিই, আপনাদের কাছে পৌঁছে দিই। নারায়ণ দেবনাথের যে কোনো বই আমি পেলে আগেই আপনাদের দেখাবো। অশ্বারোহণ, অনেকগুলো গল্প, ছোটো ছোটো গল্প সব, ঠিক আছে। বাঁটুলেরও এক নম্বর আছে, ওটা আমি খুঁজে পেলে আমি ওটাকে নিয়ে একটা ভিডিও বানাবো, দেখাবো। এখন অনেক বই আসবে, তো আমার একটা বই আসার কথা ছিল, সেখানে অনেক ভূতের গল্প গল্প আছে, কিন্তু যেখানে আস পাঠাবার কথা ভুল ঠিকানায় বোধহয় পাঠিয়ে দিয়েছে পোস্ট অফিস থেকে, তারপরে এখানে আসেনি। এখন কী হবে আমি জানি না, যদি আসে তো ওই বইগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। এবারে দু নম্বর, আমার সিরিয়াল ওয়াইজ কিন্তু বই নেই, আপনাদের আগেও বলে দিচ্ছি, যেগুলো পাবো সেগুলো আপনাদের কাছে তুলে ধরবে। হাঁদাবোদার গল্প, দেখুন আপনারা, দেখুন কত সুন্দরভাবে সাদা কালোর ওপর পেন্টিং হতো, ঠিক আছে। আপনারা কালার কালার বলেন, কিন্তু কালারের থেকে অনেক বেস্ট সাদা কালো, ঠিক আছে, অনেক বেস্ট, অনেক বেটার। এবার হাঁদাবোদার সাত নম্বরে চলে যাচ্ছি, সাত নম্বর না সরি, আর একটা বই আছে মাঝে, ছ নম্বরটা আমার এখানে ছিল। এগুলো সব পুরনো কালেকশান, বুঝতে পেরেছেন তো, হলো মানে খুব পুরনো বই কালেকশান করেছি আমি। নতুন রূপে বইগুলো এখন তো 100 টাকার ওপর দাম করা যায়, কিন্তু আমার পুরনো বই বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট অতি অবশ্যই করবেন। কমিক্স যারা ভালোবাসেন, আমারও খুব ভালো লাগে আপনারা কমেন্ট করেন। এটা আমার একটা ছোট্ট চ্যানেল, মানে কমিক্সকে তোলার জন্য আমি খুলেছি, এবং এটাও ভয়েস ভালো কন্ডিশনে আছে। সিরিয়াল ওয়াইজ আমার কাছে বই নেই, পাতার করে দেখছেন আপনারা, কালার বলছেন, কালারের থেকে এটা কত সুন্দর লাগতো। কালারে কিন্তু অরিজিনাল নারায়ণ দেবনাথকে পাবেন না, ঠিক আছে। নারায়ণ দেবনাথকে যদি খুঁজতে হয় তো সাদা কালোতেই খুঁজতে হবে। যারা সত্যি নারায়ণ দেবনাথকে ভালোবাসেন, আপনারা বলবো অতি অবশ্যই সাদা কালো বইগুলো খুঁজে নিন, এখনও কলকাতায় পাওয়া যায়, ঠিক আছে। ভবিষ্যতে কী হবে জানি না, ওনার এই আঁকা এত সুন্দরভাবে, এগুলো ছোটোবেলা থেকে দেখছি, প্রায় 30 বছর তো আমিই দেখছি, তারও আগে থেকে বইগুলো তো অন্য আরও অন্যরকম বেরিয়েছে, সেই বইগুলো যদি হাতে পাই সেগুলো দেখাবো। এটা ছোট্ট করে আপনাদের কাছে ভিডিও করলাম, তো কেমন লাগলো জানাবেন। আমার হাঁদাবোদাকে নিয়ে আজকে করলাম ভিডিওটা, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, ভিডিও ওয়াচ করেন না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। মানুষ যারা কমিক্স প্রেমীদের জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে, অবশ্যই শেয়ার করবেন, যাতে মানুষের কাছে পৌঁছয়। বিভিন্ন কমিক্স নিয়ে আমি এখানে নিয়ে আসি প্রত্যেকবারে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, এবং বেল আইকনটা অতি অবশ্যই অন রাখবেন, যাতে আপনার কাছে নতুন নোটিফিকেশান চলে যায়।